মাছে কামড় বসাতেই কারেন্ট খেয়ে প্রাণ গেল কুমিরের। জলের ভেতর মুখে মাছ থাকাকালীন অবস্থায় ছটপট করতে করতে মৃত্যু হয় কুমিরের। অবাক কাণ্ড, মাছে কামড় বসাতেই মৃত্যু কুমিরের। নিশ্চয়ই অবাক হলেন, অবাক তো হওয়ারই কথা, কারণ মাছ শিকার করতে গিয়ে কুমিরের মৃত্যু হয়েছে এই ঘটনা সত্যি আশ্চর্যের বিষয়। এই ক্ষেত্রে যেন শিকার করতে গিয়ে কুমির নিজেই শিকার হয়ে যায়। নিশ্চয়ই আপনারা ভাবছেন এমন কোন মাছ আছে যেই মাছে কামড় বসাতে গিয়ে শেষমেশ কিনা মৃত্যু হলো কুমিরের। ঠিক কি হয়েছিল কুমিরের সাথে, আসুন তবে প্রতিবেদনের মাধ্যমে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইল মাছে কামড় বসাতেই ঝটকা খেয়ে মৃত্যু হয় কুমিরের। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। তবে ঘটনায় অবাক হয়েছেন অনেকেই। কুমির সাধারণত জলেই থাকে, সেই কারণে জলের মাছকেই বেশিরভাগ ক্ষেত্রে শিকার করে থাকে কুমির। তবে পাল্টা আক্রমণের শিকার যে কুমিরও হতে পারে, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে ঠিক তেমনটাই দেখা গিয়েছে। ইল মাছের ভয়ানক বৈদ্যুতিক শকের কথা তো অনেকেই শুনেছেন। জানা যায় ইল মাছ সাধারণত দক্ষিণ আমেরিকার নিউ ট্রপিক্যাল মিষ্টি জলের মাছের একটি প্রজাতি ইলেকট্রোফোরাস। তারা বিদ্যুৎ তৈরি করে, 860 ভোল্ট পর্যন্ত শক প্রদান করে তাদের শিকারকে স্তব্ধ করার মতো ক্ষমতা রাখে। ইল মাছ সাধারণত নিশাচর, বাধ্যতামূলক বায়ু শ্বাস প্রশ্বাসের প্রাণী, দুর্বল দৃষ্টিশক্তি, ইলেকট্রোলোকেশন দ্বারা পরিপূরক। এরা প্রধানত মাছ খায়। বৈদ্যুতিক ইল যতদিন বেঁচে থাকে ততদিন বৃদ্ধি পায়। তাদের মেরুদণ্ডের কলামে আরও কাশেরুকা যুক্ত থাকে। পুরুষেরা মহিলাদের চেয়ে বড় হয়। এই বৈদ্যুতিক ইলের আঘাতে যে কোনো বড় প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে, যেমনটা এক্ষেত্রেও হয়েছে। শিকার ভেবে বৈদ্যুতিক ইল মাছে কামড় বসাতে 860 ভোল্টের কারেন্ট খেয়ে মৃত্যু হয় কুমিরের। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বড় জলাশয়ের পারে শুয়ে রয়েছে একটি কুমির। ঠিক তার সামনেই ঘোরাফেরা করছে একটি বৈদ্যুতিক ইল মাছ। ইলটি আরও কাছাকাছি এলে তার উপর হামলা চালায় কুমিরটি, চোয়াল দিয়ে ধরে ফেলে মাছটিকে। তবে হঠাৎই দেখা যায় ইল মাছটিকে মুখে ধরে ছটপট করছে কুমিরটিও। কিছুক্ষণ ধরে ছটপট করার পরে দেখা যায় কুমিরটির মৃত্যু হয়েছে। তবে ইলটিকে মুখ থেকে ছাড়েনি সে, ফলে মাছটিও মারা যায়। ভিডিও শেষে দেখা যায় দুজনেরই মৃত্যু হয়েছে। তবে ভিডিওর পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৈদ্যুতিক ইল মাছ আত্মরক্ষার্থে 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুতের ঝটকা দিতে সক্ষম, আর সেই ঝটকা এতটাই বিপজ্জনক যে কুমিরের মতো শক্তিশালী প্রাণীকেও কাবু করে দিতে পারে। মৃত্যু হতে পারে কুমিরের মতো বড় প্রাণীরও, যেমনটা এই ক্ষেত্রে হয়েছে। তবে এই ভিডিও সামনে আসতেই রীতিমতন তোলপাড় হয়ে যায় নেট দুনিয়া। ভাইরাল এই ভিডিও দেখে অবাক হয়েছে সকলেই। বৈদ্যুতিক ইল মাছ এবং কুমিরের লড়াই সবাই অবাক দৃষ্টিতে দেখেছেন। অনেকেই আবার শেষ মুহূর্তটি দেখে নিজেদের অনুভূতির কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।